আসসালামু আলাইকুম গুড মর্নিং ম্যাম আপনি কি ভালো আছেন আপনি কোথায় যাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ফারুক আমি ভালো আছি আমি স্কুলে যাচ্ছি তুমি কোথায় যাচ্ছো ম্যাম আমি তো স্কুলে যাচ্ছি তাও আমরা দুইজন একসাথে স্কুলে যাই যেতে যেতে আর কিছু পড়া নিয়ে আলোচনা করি আচ্ছা ফারুক তুমি কি পাঁচটি ফুলের নাম বলতে পারবে ম্যাডাম পাঁচটি ফুলের নাম এটা তো নতুন পড়া আমি তো পাঁচটি ফুলের নাম বলতে পারবো না তবে দুইটি ফুলের নাম আমি বলতে পারবো তা হচ্ছে শাপলা আর গোলাপ তাহলে ফুলের নাম বলছি শোনো চাপলা গোলাপ বেলি জুই রজনীগন্ধা শিউলি ধন্যবাদ ম্যাডাম আমি অবশ্যই পাঁচটি ফুলের নাম শিখে নেব আচ্ছা ফারুক আমরা তো স্কুলে চলে এসে পড়েছি তাহলে তুমি তোমার ক্লাসরুমে যাও আর আমি অফিসে যাই ধন্যবাদ ম্যাডাম আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন ম্যাডাম ঠিক আছে ফারুক তুমিও ভালো থাকবে আমি অফিস রুমে যাই তুমি ক্লাসে যাও গুড মর্নিং ম্যাম গুড মর্নিং স্টুডেন্টস আজ আমি তোমাদেরকে একটি কবিতা শিখাবো HERE <laughs> আমরা সবাই এই কবিতাটি কালকে শিখে আসবো আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম